হ্যালো ফ্রেন্ডস, আজকে আবারও চলে এসেছি কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ডের হোম রিবনের আরও নতুন কিছু টিপস নিয়ে। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম হোম রিবনের কমেন্ট গ্রুপের কিছু অংশ। আজকে আমরা যেটা দেখব হোম গ্রুপের প্যারাগ্রাফ রিবনটা কিছু অংশ বা আদার্স আরও ছোট ছোট কিছু যেগুলো আমাদের জানাটা খুব প্রয়োজন। তো চলো শুরু করা যাক। প্যারাগ্রাফের মধ্যে আমরা প্রথমে অ্যালাইনমেন্ট অপশানটা একটু দেখে নেব। তো ইজুক্যাল টু র্যান্ড, আমরা বাই ডিফল্ট তিনটে প্যারাগ্রাফ নিয়ে এলাম, যে প্যারাগ্রাফটার উপরে অ্যাপ্লাই করে আমরা অ্যালাইনমেন্ট সম্পর্কে কিছু জানবো। প্রথমে প্যারাগ্রাফটাকে সিলেক্ট করে নেব। নেওয়ার পরে অ্যালাইনমেন্ট মোট চার প্রকার, কী কী? লেফট অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট অ্যান্ড জাস্টিফাই। লেফট অ্যালাইনমেন্টের কাজ হচ্ছে, লেফট অ্যালাইনমেন্ট অর্থাৎ লেফটের দিকটা সমান থাকবে। দেখো আমাদের ঠিক প্রথমের লাইনটা প্রত্যেকটা সমান হয়ে আছে এবং বাকি সমস্ত লাইন কিন্তু অসমান হয়ে আছে, তাই এটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট। রাইট অ্যালাইনমেন্ট কি? রাইট অ্যালাইনমেন্ট হচ্ছে ডান দিকটা সব সমান হবে, ঠিক এই দিক বরাবর টোটাল সমান হয়ে আছে, তাই না? তারপরে আমরা যেটা দেখে নেব সেন্টার অ্যালাইনমেন্ট, অর্থাৎ সেন্টার অ্যালাইনমেন্ট বলতে যেটা আমরা বুঝি মাঝ বরাবর সমান হবে। দেখি আমরা বুঝতে পারছি বন্ধুরা, প্রায় এটা মিডল পজিশন, এদিকেও যা অংশ আছে এদিকেও তাই অংশ আছে, অর্থাৎ লেখাটা মাঝ বরাবর সমস্ত কিছু সমান হয়ে আছে। তারপরে আমরা যেটা দেখব জাস্টিফাই, জাস্টিফাই মানে হচ্ছে দুটো দিকই সমান করার চেষ্টা করবে, অর্থাৎ কি লেফট এবং রাইট দুটো সমান করেছে আর নিচের ছোটো লাইনগুলো সমান করতে পারেনি, কারণ যতটুকু এসে সীমাবদ্ধতা হয়েছে ততটুকুই রয়ে গিয়েছে, বাকি লাইনগুলো কিন্তু একটা করে স্পেস কম বেশি দিয়ে হলেও কম্পিউটার এগুলো সমান করে ফেলেছে। তাই অ্যালাইনমেন্ট চার প্রকার আর একবার দেখাচ্ছি। একটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট, যার লেফট দিকটা সমান। তারপরে দ্বিতীয়টা রাইট অ্যালাইনমেন্ট, অর্থাৎ যার ডান দিকটা সমান। আর সেন্টার অ্যালাইনমেন্ট, অর্থাৎ যেটার মাঝ বরাবর সমস্ত কিছু সমান হবে আর বাকিটা লেফট এবং রাইট অ্যালাইনমেন্টের দুটো মিলিয়ে যেটা আছে সেটা হচ্ছে জাস্টিফাই। লেফটটাও সমান আছে এবং রাইটের দিকটাও সমান আছে। এই গেল আমাদের প্যারাগ্রাফের অ্যালাইনমেন্ট অপশান। এছাড়া এখানে আছে লাইন স্পেসিং, একটা করে লাইনের মাঝখানে কতটা করে গ্যাপ দেব। ধরা যাক কোনো একটা কেজি স্কুলের কোশ্চেন হচ্ছে অথবা কোনো একটা লাইনের মাঝখানে কোনো উত্তর লিখতে হবে, কোশ্চেন করা আছে উত্তর লিখতে হবে। তো আমি যদি মনে করি লাইনগুলোর মাঝখানে স্পেস দেবো, গ্যাপ দেবো, তাহলে এখান থেকে আমরা দিতে পারি। আর এর থেকে আরও বেশি কিছু গ্যাপ দেওয়ার দরকার হলে আমরা এই অপশানে গিয়ে পেয়ে যাব। তারপরে আমরা দেখে নেব এটা, অর্থাৎ কি ফিল কালার। আমরা টেক্সটের যে বডিটা আছে বা টেক্সটের যে ব্যাকগ্রাউন্ডটা আছে তার পিছনে একটা কালার দেবো, ব্যাকগ্রাউন্ড কালার। যদি আমার মনে হয় যে তিনটে প্যারাগ্রাফ আমি তিনটে কালার দিয়ে ফিল করব, তাও করতে পারি, প্রয়োজন মাফিক আমরা ব্যবহার করতে পারি। বোঝা গেছে? সিলেক্ট করলাম, আবার তুলে দিতে চাইলে এখান থেকে গিয়ে নো কালার করতে পারি। এখানে এত কালার আছে, যদি পছন্দ না হয়ে থাকে তাহলে মোর কালার, মোর কালারেও এত কালার কোড আছে, এত কালার আছে, তাও যদি না কারোর পছন্দ হয়ে থাকে তাহলে কাস্টম। এখানে যে কালারটা আমার প্রয়োজন, ধরা যাক আমার নীল কালার প্রয়োজন, নীল কালারের কতটা লাইট এবং কতটা ডার্ক ঠিক এখানে সেই অপশানটা দেখা যাবে, বাকিটা ওকে করে দিলে সে কালারটা আমরা পেয়ে যাব। তো এখান থেকে কালারটা তুলে দিতে চাইলে নো কালার অপশানে ক্লিক করব। তো এবারে আমরা যেটা দেখব বটম বর্ডার, অর্থাৎ বর্ডার। ধরা যাক তিনটে প্যারাগ্রাফকে সিলেক্ট করলাম, করার পর বর্ডার অপশানে ক্লিক করলাম, অল বর্ডার্সে ক্লিক করি, দেখা যাক কী হয়। দেখো প্রত্যেকটা প্যারাগ্রাফটা আলাদা আলাদা বর্ডারে বিভক্ত হয়ে গেছে। যদি মনে হয় যে এখান থেকে একটা লাইন আমি বর্ডার করে রাখবো হাইলাইটেড করার জন্য, বর্ডার, যদি মনে হয় এই প্যারাগ্রাফের মধ্যে এই দুটো লাইন আমি বর্ডার করে রাখতে চাই, তো তাহলে এখান থেকে সিলেক্ট করে বর্ডারে ক্লিক করতে পারি। এইভাবে আমরা বর্ডার দিতে পারি, অথবা
সমস্ত বর্ডারটা তুলে দিতে চাইলে সিলেক্ট করে এখান থেকে নো বর্ডারে ক্লিক করলে উঠে যাবে। আবার এগুলোকে সিলেক্ট করে নোতে ক্লিক করলে উঠে যাবে। তো আরও কিছু অপশান আমরা দেখে নিতে হলে, ধরা যাক এখানে বুলেটস অপশান আছে। বুলেটসের কাজ কী? বুলেটসের কাজ হচ্ছে এই প্যারাগ্রাফটির মধ্যে যদি প্রথম অপশানগুলো আমরা একটু বুলেটস দিই, কোনো হাইলাইটেড করার জন্য, কোনো পয়েন্ট নোট আউট করার জন্য আমরা এখানে বুলেটস দিই। এছাড়া আরও অন্যান্য বুলেটস পাওয়ার জন্য আমরা এই নিউ বুলেটস অপশানে ক্লিক করতে পারি। ধরা যাক আমার এখান থেকে এটা পছন্দ, তো এটা করে দিলে বুলেট হয়ে গেল। এবং আবার সিলেক্ট করে আমি এই বুলেটসগুলোর পরিবর্তে এখানে নাম্বারিং ক্লিক করতে পারি। মনে হতেই পারে আমি পরপর কোনো স্কুলের কোশ্চেন হোক বা কোনো ডকুমেন্টেশান টাইপ করছি, কোনো নোটিস আকারে কোনো পয়েন্ট আউট করছি, সেই পয়েন্ট আউটগুলো পরপর সিরিয়াল নাম্বার আমার পক্ষে মেনটেন করা সম্ভব নয়। অটোমেটিক আমি যখন এখানে কিছু এন্টার মেরে যাব, অটোমেটিক আমার এখানে তিনের পর চার অপশানটা চলে এলো। তাই আমাকে পয়েন্ট আউট নিয়ে চিন্তাভাবনা না করে আমি আমার ডকুমেন্টেশানের উপরে চিন্তাধারাটা রাখতে পারি, তাতে আমাদের অনেক প্রেশারটা কম হয় এবং এই নাম্বারিং ভুল হওয়ার কোনো কারণ নেই। শুধু তাই নয়, এখানে নাম্বারিংয়ের অনেক ক্যাটাগরি আছে, 1, 2, 3, 4, ABCD, যেটা খুশি এবং পছন্দ মতো অন্যান্য চাইতে গেলে নতুন নিউ ফরম্যাট অপশানটাতে ক্লিক করতে পারি। এবং নাম্বারিং তুলে দিতে চাইলে আমি নান অপশানে ক্লিক করলে নাম্বারিংটা উঠে যাবে। একবার দেখিয়ে দিই নান। তো এবারে যেটা বলবো সেটা হচ্ছে মাল্টিলেভেল লিস্ট। মাল্টিলেভেল লিস্টটা কী জিনিস? মাল্টিলেভেল লিস্ট হচ্ছে ঠিক এই কোশ্চেন প্যাটার্নটার একটা, যেমন স্যাম্পেল কপি আমি এখানে দেখাচ্ছি। ফার্স্ট দুয়ের দাগের কোশ্চেন আছে, দুয়ের দাগের কোশ্চেনে এর একেরটা এবং দুয়েরটা করতে হবে এবং বিয়ের দাগের একের এবং দুই করতে হবে। অর্থাৎ আমি যদি এই দুয়ের অ্যাড্রেসটা জানতে চাই তাহলে আমার এই দুয়ের অ্যাড্রেসটা কী হবে? প্রথমে দুয়ের এর দুয়ের দাগ, তাই তো, রোমান হাতের। সেই রকম স্টেপ বাই স্টেপ আমাদের মাল্টিলেভেল নাম্বারিং করতে গেলে কিভাবে করব সেটা আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। এক্সাম্পলটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ। প্রথমে আমি মাল্টিলেভেল লিস্ট থেকে কীরকম প্যাটার্নে নেবো সেটা আমি এখান থেকে চুজ করে নেবো। তো আমি প্রথমটাই নিলাম, প্রথমে একের দাগের চলে এলো। ধরা যাক একের দাগের যে ব্যক্তি আছে, ধরা যাক রাম, রাম মণ্ডল, রামেরা দু ভাই, তাহলে ট্যাব মারবো। ট্যাব মারলে একের ইয়ে চলে আসবে, যেমন হচ্ছে অভি এবং প্রাণেশ। এবারে যদি আমি প্রাণেশের দুটো ভাগ করতে চাই তাহলে আবার ট্যাব মারতে হবে। মেরে আমি আবার এখানে তাদের নাম লিখতে পারি, ঠিক আছে। এবারে আমি যদি ব্যাকে যেতে চাই, অর্থাৎ আমি আর চাইছি না বিয়ের দাগটা, আমি আবার ব্যাকে চলে যাব, একের থেকে দুইয়ে চলে যাব, তাহলে শিফট ট্যাব মারলে স্টেপ ব্যাকে আসবে। সামনে যেতে গেলে ট্যাব আর পিছনে আসতে গেলে শিফট ট্যাব। এইভাবে আমরা এই জিনিসটা কমপ্লিট করতে পারি। এবারে আমরা দেখে নেব স্টাইল গ্রুপের কিছু কিছু অংশ। যেমন আমাদের এখানে এই যে স্টাইল অপশানটা আছে, এখানে কি আছে না, কিছু ফরম্যাটিং, কিছু স্টাইল তৈরি করে দেওয়া আছে বাই ডিফল্ট। জাস্ট আমরা সিলেক্ট করে এখানে ক্লিক করলে জাস্ট চেঞ্জ হবে। যেগুলো আমরা এতক্ষণ কমেন্ট গ্রুপ এবং প্যারাগ্রাফ গ্রুপে করে এলাম সেই জিনিসগুলো একসাথে বাই ডিফল্ট প্যারাগ্রাফের মধ্যে ওই স্টাইলের মধ্যে কিছু ইনক্লুডিং করা আছে, এছাড়া কিছুই নয়। এর পরের অপশান আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে ফাইন্ড অপশান। অর্থাৎ এই ফাইন্ড অপশানে ক্লিক করলে আমি কোনো ডকুমেন্টসের মধ্যে থাকা কোনো তথ্যকে খুঁজে বার করতে যাই। ধরা যাক আমি এখানে কটা দা আছে খুঁজে বার করব, অর্থাৎ টিএইচই দা কটা আছে এই প্যারাগ্রাফের মধ্যে আমি খুঁজে বের করব এবং কোথায় কোথায় আছে। যেই আমি দাটা এখানে লিখলাম কোন প্যারাগ্রাফে কোথায় কোথায় আছে, ইয়েলো কালার সাইন ইন্ডিকেট করে আমাদের এটা দেখিয়ে দিচ্ছে। তো চলো বন্ধুরা, আজকে এটুকুই। আমরা হোমরিবনের প্যারাগ্রাফ স্টাইল শেষ করলাম। তাহলে বন্ধুরা, আমাদের এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন এবং পাশে বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং, আবার আসবো নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। থ্যাংক ইউ সো মাচ।